হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে মোজারেলা চিজ। তো ঘরে বসে আমরা কীভাবে সহজেই মোজারেলা চিজ বানাতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটু কুসুম গরম পানি। আমরা এখানে নিয়ে নিয়েছি এখন হাফ কেজি দুধ। এখন আমরা দুধটাকে হালকা কুসুম গরম পানি গরম করে নিব, যাতে হচ্ছে আপনাদের মানে আমাদের আঙ্গুলটা ডুবে অতটুকু পরিমাণে আর কি আমাদের গরমটা লাগবে। হাফ লিটার দুধ লাগবে। যদি আপনারা ঘন দুধটা পান তাহলে আর কি মোজারেলা চিজটা ভালো হবে। আমি একটু দেখে নিই হাত দিয়ে, হয় আরেকটু হবে, হয়নি এখন। আবার একটু দেখে নিই, এখনো হয়নি, আরেকটু হবে। একটু আমি টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিলাম, দেখি এখন হয়েছে কিনা। হ্যাঁ, দুধটা আমার হয়ে গেছে। এখন আমি হিটটা একটু কমিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়েছি হাফ কাপ ভিনেগারের সাথে হাফ কাপের একটু কম পানি মিশিয়ে আমরা এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা একটু নাড়বো। দেখেন দুধটা একটু কিছুটা একটু ঘন ঘন আকার হয়ে গেছে। দেখুন আমাদের দুধটা কেমন করে দলা বেঁধে গেছে, দেখছেন? খাঁটি দুধটা নিলে আর ঘন দুধটা নিলে আপনাদের সুবিধা হবে। এখন আমরা এটাকে উঠিয়ে যে গরম পানিটা আগে করে রেখেছিলাম কুসুম কুসুম গরম পানি সেটার মধ্যে দিয়ে দেব। আমরা এখন এটাকে হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এটার মধ্যে যে পানিগুলো আছে সেটাকে আমরা বের করে নেব। দেখুন আমরা কিভাবে করছি, দেখুন একটু একটু গরম, বাট এভাবেই এটার প্রসেসিংটা। দেখুন কিভাবে করে করতে হয়। আমাদের মোটামুটি পানিটা ঝরানো শেষ। এখন আমরা এই গরম পানির মধ্যে মানে হালকা কুসুম গরম পানির মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিব। দেখুন আমরা দিচ্ছি, আবার আমরা একটু চেপে 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 একটু ধুয়ে নিব যাতে ভিনেগারের টক টক ভাবটা চলে যায়। এভাবে করে আমরা চেপে চেপে যে টক টক ভাবটা আছে ভিনেগারে সেটা আমরা বের করে নিলাম। চার পাঁচবার করতে হবে আমাদের এমন করে হালকা কুসুম কুসুম গরম পানিতে। এখন আমাদের পানিটা ঝরানো শেষ। এখন আমরা একটা পরিষ্কার কাপড়ের টুকরায় বা আপনারা জালির ব্যাগ থাকলে সেটাও নিতে পারেন, সুন্দর করে পরিষ্কার জালির ব্যাগে
পেঁচিয়ে 3 ঘন্টার মতো ফ্রিজিং করতে হবে। আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন, আমরা নর্মাল ফ্রিজেই আপাতত রাখছি। দেখেন একটু টাইট করে বাঁধতে হবে, যাতে করে অবশিষ্ট যে পানিগুলো থাকে যাতে করে বের হয়ে যায়। নর্মাল ফ্রিজে 3 ঘন্টা রেখে দেব। 3 ঘন্টা এভাবে রেখে দেওয়ার পরে ফাইনালি কী লুকটা আসে আপনাদের সাথে 3 ঘন্টা পরে শেয়ার করব। আমরা চলে আসলাম আবার 3 ঘন্টা পর, চলুন আমরা দেখে নিই। দেখেন আমাদের চিজটা কিছুটা এই কালার আসছে, একটু হলুদ হলুদ কালার। এখন আমরা কেটে দেখব। দেখুন আমাদের চিজটা কিছুটা এমন হয়েছে। যদি আপনাদের আমাদের চিজ বানানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।